তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ কিংবা তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করে এই মুহূর্তে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এ পড়ছো কিংবা তুমি যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ তোমরা নিজেরাই জানো না ক্লাস টুয়েলভ পাস করলে ক্লাস টুয়েলভ পাস করলে তোমরা কত কিছু অপরচুনিটি পেতে পারো কারণ আমাদের কোথাও না কোথাও প্রত্যেকের স্বপ্ন থাকে যে পড়াশোনা করছো শিক্ষা নিচ্ছ নিজেকে গ্রো করছো সেটা অবশ্যই দরকার কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে পড়াশোনা করে ভালো একটা চাকরি করব নিজের স্বপ্নের এর জবে নিজে নিযুক্ত হব বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন রয়েছে কিন্তু তুমি কি জানো যে এই টুয়েলভ পাস করলে তুমি সরকারি যে চাকরিগুলো আছে তার নাইনটি পারসেন্ট চাকরিতে এ তুমি এলিজিবেল অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের যে সরকারি চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর মধ্যে নাইনটি পারসেন্ট চাকরি তুমি পেতে পারো তার জন্য তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে না হলে তুমি কিন্তু প্রত্যেকের থেকে পিছিয়ে পড়বে তার জন্য জানা দরকার তুমি টুয়েলভ পাস যোগ্যতা তোমার থাকলে তুমি কি কি চাকরি পেতে পারবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কোথাও স্কিপ করবে না তো প্রথমেই বলে রাখি টুয়েলভ পাসে এ তোমাদের অনেক জব রয়েছে অনেক জব রয়েছে মানে ভাবা চিন্তার বাইরে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং টপ লেভেলের যে জবগুলো রয়েছে ক্লাস টুয়েলভ পাস করেই যেগুলো তুমি পেতে পারো অর্থাৎ ক্লাস টুয়েলভ যোগ্যতা থাকলে পাসের সার্টিফিকেট থাকলে তুমি পেতে পারো সেইগুলো বলবো এবং যারা টুয়েলভ সবে মাত্র দিয়েছ তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এন দেখো ও এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এস এস যেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস ক্লাস টুয়েলভ পাস যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এসএসসি এস সি এইচএসএল অর্থাৎ কম্বাইন হায়ার লেভেলের যে সমস্ত চাকরিগুলো আছে এটা একটা এক্সাম এর মধ্যে প্রচুর চাকরি রয়েছে সেই সমস্ত সরকারি চাকরির পদে তুমি নিযুক্ত হতে পারবে এরপরে যদি বলি রেলওয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর আন্ডারে প্রচুর জব থাকে ঠিক আছে যেমন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর এক্সাম হয়ে থাকে সেই এক্সাম তোমরা টুয়েলভ পাসের পরে দিতে পারবে যেমন ও তোমাদের রেলের মধ্যে তোমরা কনস্টেবল হতে পারবে মানে রেল পুলিশ হতে পারবে একই সাথে রেলের বিভিন্ন ক্লার্কের তোমার চাকরি থাকে সেই সমস্ত চাকরিতে তুমি বসতে পারবে এবং নিজে রেলের সরকারি চাকরি পেতে পারো ইনফ্যাক্ট এখানে প্রচুর পরিমাণ কিন্তু পদ রয়েছে যেমন টাইপিস্ট রয়েছে বিভিন্ন পদ রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু থাকে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক অর্থাৎ ইন্ডিয়ান আর্মির ক্লার্কশিপে তোমরা কিন্তু ও চাকরি করতে পারো সম্পূর্ণ ইন্ডিয়ান আর তোমার আর্মির চাকরি এক্ষেত্রে তোমরা যদি ইন্ডিয়ান আর্মি হতে চাও তাহলে ক্লাস টেন পাসেই হতে পারো ও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারপরে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ এক্স আর ওয়াই আর ইন্ডিয়ান এয়ারফোর্সেও কিন্তু তোমরা চাকরি করতে পারো ঠিক আছে এ তারপরে দেখো ইন্ডিয়ান নেভি নেভির তোমরা ইন্ডিয়ান নেভিতে জব করতে পারো তারপরে হচ্ছে ব্যাংকে ক্লার্ক এবং পিও এক্সাম তোমরা দিতে পারো ও ব্যাংকের ক্লার্ক হতে পারো অর্থাৎ অ্যাজ এ ব্যাংকার হিসাবেও কিন্তু তোমরা সরকারি পদে নিযুক্ত হতে পারো ও এবং তারপরে রয়েছে ইউপিএসসি ই এনডিএ ঠিক আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ ডিফেন্সে এনডিএ এক্সামও দিতে দিতে পারো তোমরা এনডিএ এক্সাম দিয়ে তোমাদের বিভিন্ন জব রয়েছে এ তোমরা সেগুলো করতে পারো তারপরে পুলিশ কনস্টেবল তো এখানে আমি তোমাদের প্রত্যেকে বলি এই যে জব রয়েছে এখানে কয়েকটা জব বললাম আরও জব বলছি তার আগে বলে রাখি যারা টুয়েলভ পাস না এই যে টুয়েলভ পাস এই তারা কিন্তু প্রত্যেকে এ এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে কেন ও তোমাদের সঙ্গে সঙ্গে চাকরি কর মানে করব এটা ভাবলেই হয় না সব থেকে বড়ো সমস্যা হয়ে ওঠে তোমরা অনেকে অঙ্ক জানো না অঙ্কে গিয়ে সমস্যা হয় জিকেতে গিয়ে সমস্যা হয় বিভিন্ন সমস্যা থাকে কিন্তু মেস মোস্ট প্রভাবলি তোমাদের ম্যাথে কিন্তু সমস্যা হয় সেগুলো একদম বেসিক থেকে তোমাদের জানতে হবে কি পড়েছো কি জেনেছো সেগুলো ভুলে যাও চাকরির পড়াশোনা পুরোপুরি কিন্তু আলাদা সেই কারণে তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যদি তোমাদের টার্গেট থাকে সরকারি চাকরি এই ধরনের আরও সরকারি চাকরি বলছি সেই সরকারি চাকরির এক্সামগুলো দেব এবং নিজে সরকারি চাকরি করব নিজের মা বাবার স্বপ্ন পূরণ করবো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবার তোমাদের আরেকটা বিষয় বলে রাখি তোমরা অনেকে জানো অনেকে জানো না অনেকে ক্লাস করছো তোমাদের জন্য কিন্তু ক্লাস রীতিমতো শুরু হয়েছে অ্যাপের সম্বন্ধে জানো ও অনেকে জানো না তোমাদের জন্য কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি রীতিমতো চলছে এখানে গিয়ে তোমরা তোমরা কম্পারেটিভ এক্সাম চাকরির পরীক্ষার প্রস্তুতি সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করবে তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাথামেটিক্স ই বেসিক টু অ্যাডভান্স জিরো টু হিরো ও কোর্স সরকারি চাকরির প্রস্তুতি যদি সরকারি চাকরি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে ক্লাস টুয়েলভ পাস করো করা থেকে শুরু করে ইনফ্যাক্ট অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনই আমাদের সাথে ক্লাস করছে এ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখেছে যে আমি সরকারি চাকরি পাবো ও ক্লাস টুয়েলভ পাশেই অনেক এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু তোমার কুড়ি বছর মানে আঠেরো বছরে এ উচ্চ মাধ্যমিক দিয়েছে পাস রেজাল্ট বেরোনোর আগে থেকেই শুরু করছে যাতে এই যে তিন মাসটা আছে এই যে তিন মাস আছে এই তিন মাসটা সঠিকভাবে কাজে লাগাতে পারে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে তারপরে রেজাল্ট বেরোলেই পরীক্ষা দিতে শুরু করে এবং সরকারি চাকরি সেখান থেকেই কিন্তু পেয়ে যায় কারণ ওর সরকারি চাকরি বললেই কালকে পাওয়া যায় না তোমরা জানো তার জন্য প্রস্তুতি নিতে হয় এবং সেই প্রস্তুতি কিন্তু তোমাদের আমি দিচ্ছি ই এখানে এ জাস্ট তোমরা যদি এখানে ক্লিক করো ঠিক আছে এখানে যদি ক্লিক করো ক্লিক করলে কিন্তু এখনই তোমরা কিন্তু জয়েন করো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তোমরা অনেকে বলছিলে এ আরও একবার ডিসকাউন্ট দিতে এই রকম ডিসকাউন্ট তোমরা কোথাও পাবে না কারণ দরিদ্র থেকে শুরু করে সকল গরিব ঘরের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু এই কোর্সটি এই সাথে তোমাদের এটা বলে রাখি এটা কোনো একটা কম্পিটিভ এক্সামকে টার্গেট করা হয়নি সমস্ত ধরনের রেলওয়ে চাকরি যদি পেতে চাও বা তোমরা আর্মির চাকরি যদি করতে চাও কিংবা অন্য কোনো টুয়েলভ লেভেলের যে কোনো চাকরির জন্য বেসিক থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো ম্যাথামেটিক্সটা চাকরির পরীক্ষার কে মাথায় রেখেগুলো মাথায় রেখে এ বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করা হবে যাতে অঙ্কে এই সরকারি চাকরি তোমার বাধা হয়ে না দাঁড়ায় কাজে তোমরা প্রত্যেকে এখনই যুক্ত হও এবং একবারই তোমাকে পেমেন্ট করতে হবে এবং যথা সামান্য পেমেন্ট করতে হবে স্মার্ট বোর্ডে ডিজিটালভাবে তোমাদের ক্লাস করানো হবে তো তোমাদের প্রত্যেককে বলবো যাদের স্বপ্ন রয়েছে সরকারি চাকরি তারা কিন্তু অতি অবশ্যই এখনই যোগ দাও কারণ ওন তোমাদের প্রস্তুতি আগেভাগে নিতে হবে বয়স যে নিতে হবে আঠেরো বছরতেই তুমি সরকারি চাকরি পেতে পারো কিন্তু প্রস্তুতি দরকার পরীক্ষায় গিয়ে তোমাকে লিখতে হবে আগেভাগে প্রস্তুতি নিতে হবে টুয়েলভ পাস করা মাত্রই কলেজের সাথে সাথে অনেকে প্রস্তুতি নিচ্ছে আমাদের সঙ্গে ক্লাস করছে তোমরা যারা নতুন উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমরাও অ্যাডমিশান নিতে পারো যাতে কোনো রকম অসুবিধা না হয় তো এখানে দেখো আরও বিভিন্ন জব রয়েছে জব আমি এখানে বোর্ডে লিখে শেষ করতে পারবো না অনেক জব রয়েছে স্টেট লেভেলে জব রয়েছে সেন্ট্রাল লেভেলে জব রয়েছে যেমন এখানে স্টেট গভর্নমেন্ট জব বিভিন্ন রয়েছে এ পুলিশ রয়েছে পুলিশ রয়েছে পুলিশ থেকে শুরু করে পঞ্চায়েতে রয়েছে বিডিও রয়েছে এসডিও রয়েছে মানে শেষ নেই বিভিন্ন জব রয়েছে এ আমি মুখে বলে শেষ করতে পারবো না অঙ্গনারী রয়েছে বিভিন্ন জব রয়েছে তারপরে কি তোমার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে বললাম ইন্ডিয়ান নেভি পুলিশ তারপরে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি রয়েছে তারপরে পাবলিক সেক্টরও রয়েছে তারপরে টিচিং তুমি ধরো অ্যাকচুয়ালি অ্যাজ এ টিচার হিসাবে প্রাইমারি টিচারে যুক্ত হতে চাও এই একই কোর্সে তুমি করতে পারবে কোনো অসুবিধা নেই তারপরে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আইএফএস এফ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস তারপরে বিভিন্ন জব রয়েছে তোমরা বুঝতেই পারছো শুধু তোমাদের এটুকু মাথায় রাখতে হবে এখন এই যে আশীর্বাদ ছাত্রছাত্রী কী করে টুয়েলভ পাস করে টুয়েলভ পাস করে এ কি হচ্ছে কলেজে ভর্তি হয়ে যায় ঠিক আছে কলেজে ভর্তি হয়ে যায় গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নেয় কলেজে এ তিন বছর চার বছর কাটায় তারপরে এ গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নেয় সেখানে আরও দু তিন বছর কেটে যায় সময় নষ্ট হয় তো তুমি কলেজে পড়ছো এখন তাও তোমরা এখন প্রস্তুতি নাও এবং টুয়েলভের পরেই তোমরা গভর্নমেন্ট সার্ভিসকে টার্গেট করো তারা যারা সরকারি চাকরি পেতে চাইছো কারণ তোমরা এই সমস্ত ছাত্রছাত্রীদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এবং দেখবে তোমাদের কলেজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা চাকরি পেয়ে যাবে ইনফ্যাক্ট অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা কুড়ি থেকে একুশ বছর বা তেইশ বছরের মধ্যে চাকরি পায় এ অনেক তোমার বন্ধুরা যখন কলেজ পাস করবে তুমি হয়তো কোনো সরকারি চাকরি পেয়ে যাবে এ কারণ তুমি প্রস্তুতি শুরু করেছো অনেক আগে সেই কারণে এখন থেকেই প্রস্তুতি চালাও আর যারা আমার সাথে প্রস্তুতি চালাতে চাইছো সরকারি চাকরির প্রস্তুতি তারা অবশ্যই লিংক প্রথম কমেন্টে রয়েছে অ্যাপসের অ্যাপস ডাউনলোড করো অ্যাপস ডাউনলোড করে এখনই ইনরোল করো কারণ এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তোমাদের অনুরোধে